हाय, वेलकम टू आवर चैनल। कैसे है फ्रेंड? अमी तो ठीक आछी। तो आज अमी शेयर करते जाछी इलिश माछे झाल। तो देखुन बंधुरा, एते आछे इलिश माछ। এই যে ইলিশ মাছ কেমন লাগছে? এই সিজনে তো ইলিশ মাছ ছাড়া কি করে চলবে, তাই না? তো ইলিশ মাছ তো খেতে গেলে রান্নাটা করতেই হবে। তো কি করে রান্না করবেন তার জন্য তো জানতে হবে, আর দেখতে হবে আমার রেসিপিটা কেমন করে আমি বানাচ্ছি। ঠিক আছে, তো দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল, বাঙালিদের খুব প্রিয় ইলিশ মাছের তেল। গরম ভাতে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া, আহ দারুণ লাগে, তাই না? তো ফটাফট স্টার্ট করে দিই, কি বলেন, তাই না বন্ধুরা? ঠিক আছে, চল লেটস গো। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে বা তেল দিয়ে দেবো। প্রথমে আমি মাছের তেলটা ভেজে নেবো, ইলিশ মাছের তেলটা ভেজে নেবো, যার জন্য অল্প একটুখানি তেল দিলাম। ইলিশ মাছের তেল ভাজার জন্য আবার বেশি সর্ষের তেল দরকার নেই। তো ইলিশ মাছে এই তেলটা ভাজার জন্য আমি অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাহলে আমি এই ইলিশ মাছের তেলটা আগে ভেজে নিই। মাছের তেলটা ভাজা হোক ততক্ষণে, তাহলে আমি একটা ছোট্ট কাজ করে নিই। কী কাজ সেটা হলো, ততক্ষণ আমাকে ইলিশ মাছটা করার জন্য একটা মশলা রেডি করতে হবে। সেই বলে দিচ্ছি কী কী সেই মশলা দিতে হবে। তো মিক্সি বাটিতে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষে, টিস্পুন সর্ষে, গোটা সর্ষে কালো, আর পোস্ত। সর্ষে পোস্ত ছাড়া ইলিশ মাছ একদম জমবে না। আর আমি দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি। বাস, এবার আমাকে এই মশলাটা পেস্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি আগে প্রথমে পেস্ট করে নিই। তো ফ্রেন্ড দেখুন, আমি ইলিশ মাছের তেলটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো, বেশি করে দেবো ইলিশ মাছগুলো ভাজার জন্য। ইলিশ মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আর ইলিশ মাছ বেশি ভাজতেও নেই। বেশিক্ষণ ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছটা যখন আপনি রান্না করবেন ওর টেস্টটা একদমই থাকবে না। তাই জাস্ট হালকা একটুখানি ফ্রাই করে নেবো আমি, বেশিক্ষণ নয়, দেখে নেবেন। আমি জাস্ট হালকা একটুখানি ফ্রাই করে নেব। যে কোনো মাছ ভাজতে গেলে খুব ভালো করে তেল গরম করে নিতে হয়, তারপর মাছ ভাজতে হয়। এবার আমি ইলিশ মাছগুলো এক একটা করে ছেড়ে দেবো, দেখুন। বেশিক্ষণ একদমই ফ্রাই করা যাবে না, ব্যাস হয়ে গেল। আর মাছ কিন্তু ভাজতে নেই, বেশিক্ষণ ইলিশ মাছ ভাজলে কিন্তু ওর মাছের টেস্টটাই চলে যাবে। যখন আমি রান্না করি ইলিশ মাছটা, এইরকম খুব অল্প জাস্ট 7 সেকেন্ড মতন ভাজতে হবে, ব্যাস হয়ে গেল। এইভাবে আপনাকে ইলিশ মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে, বেশিক্ষণ নয়।
মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভালো করে। এবার আমি ফোড়ন হিসাবে ইউজ করছি কালো জিরা, হাফ টিস্পুন কালো জিরা আর কাঁচা লঙ্কা। আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটাও দিয়ে দেবো। এতে আছে টমেটো, সর্ষে আর পোস্ত, আর কোনো মশলা নয়। তাহলে কিন্তু ইলিশ মাছের সুন্দর যে টেস্টটা হয় সেই টেস্টটা আর পাবেন না। তাই শুধু সর্ষে টমেটো আর পোস্ত দিয়ে সুন্দর করে আপনি ইলিশ মাছটা রান্না করে ফেলবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আপনার স্বাদ মতো নুন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ইলিশ মাছ রান্না করা খুব ইজি আর সবাই বানাতেই পারবে। এটা কোনো এত ঝঞ্ঝাট নেই, যে কোনো মানুষ খুব ইজি বানিয়ে ফেলতে পারবে। এইভাবে মশলাটা ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তাহলে তখন বুঝবেন যে আপনার মশলাটা রেডি হয়েছে। তো এইভাবে আপনাকে কষে নিতে হবে মশলাটা ভালো করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা থেকে কেমন তেল বেরিয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন আমার মশলাটা রেডি হয়ে গেছে। বাঙালি মানুষ মাছ ছাড়া কি আর চলে, তার উপর ইলিশ মাছ। ইলিশ মাছ সবার প্রিয়, আর এই সিজনে তো ইলিশ মাছ খেতেই হবে। আগস্ট মাস এলেই মনে হয় যে একটু ইলিশ খাই, একটু ইলিশ খাই, যতই দাম হোক না কেন খেতে তো হবে, তাই না? তো খেতে হলে তো সেরকম ভালো করে রান্না করতে হবে। তো দেখে নিন আমার রেসিপিটা কেমন করে ইলিশ মাছ বানাতে হয়, ঠিক আছে? ইলিশ মাছের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে মশলাটা আমার ফ্রাই। তো এবার আমি এতে খানিকটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটুখানি আমি জোর আঁচ ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটু বয়েল হোক, তারপর বাকিটা দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে। এবার যে ইলিশ মাছটা আমি হালকা ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেগুলো একটু একটু করে ছেড়ে দিচ্ছি, দেখুন। এবার আমি একটা কভার করে দিচ্ছি, এটা ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবে আমি জাস্ট 5 মিনিট কুক করব, তারপরে আমি এটা বন্ধ করে দেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। 5 মিনিট হয়ে গেছে, আমি এই কভারটা খুলে দিলাম। ইলিশ মাছটা আমার রেডি হয়ে গেছে বানানো, আর আমি এটা করব না, তাহলে মাছটা টেস্ট থাকবে না। তো আমি ওভেন অফ করে দিলাম। তো ফ্রেন্ড দেখুন কেমন হয়েছে আমার ইলিশ মাছটা, এই যে ভালো লাগছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, ঠিক আছে? আপনারা যদি এত ঝোল ঝোল না খেতে চান তো অল্প জল দিয়ে আপনারা করতে পারেন, ঠিক আছে? তো আজ আমি যাই, টাটা ফ্রেন্ডস। নেক্সট দিন আমি অন্য রেসিপি নিয়ে হাজির হব।
তো আজ আমি যাই, টাটা, বাই বাই, সি ইউ।